এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি এনেছি, অরেঞ্জ চেরি কেক। আশা করি এর আগে কেউ কখনো ট্রাই করনি। তো চলো আজকের ভিডিওটাতে আমি তোমাদের শেয়ার করি কিভাবে খুব সহজে আমি কেকটা বানিয়েছি। তো এখানে আমি 6টার মতো কমলা লেবু নিয়ে নিয়েছি, তোমরা কিন্তু মিষ্টি কমলা লেবুটাকে চুজ করার চেষ্টা করবে। তো এখন আমি কমলা লেবুগুলো মাঝখান থেকে কেটে নেব আর হাত দিয়ে আমি অরেঞ্জের জুসটা বের করে নেব। তোমাদের বাড়িতে অরেঞ্জ জুস বের করার অন্য কোনো কিছু থাকলে তোমরা সেটাও ব্যবহার করতে পারো, আমি এখানে হাত দিয়ে বের করে নিচ্ছি। তো এখন কিন্তু আমার অরেঞ্জ জুসটা বের করার সময় বিচিগুলো বা কিছু চোঁচাও চলে আসতে পারে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই, কারণ আমি এই অরেঞ্জ জুসটাকে পরে কিন্তু ছেঁকে নেব ছাঁকনি দিয়ে। তো এভাবেই আমি খুব ভালো মতো করে প্রতিটা অরেঞ্জ থেকে অরেঞ্জ জুস বের করে নেব। এবার এই রান্নাটাতে মানে কেকটা বানানোর সময় আমি যে অরেঞ্জ জেলিটা বানাবো, এটা কেকটাকে খেতে অন্যরকম একটা মাত্রা এনে দেবে। আমি নিজে, আমার বাড়ির লোকজন, আমি যাদেরকে খাইয়েছি তারা খুব ভালো বলেছে এই রেসিপিটার কথা। তো তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে কীভাবে খুব সহজে আমি কেকটা বানাচ্ছি, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। তো দেখো এভাবে আমি প্রতিটা কমলা লেবুর থেকে কিন্তু জুসগুলোকে ভালো মতো বের করে নিচ্ছি। এখানে প্রচুর বিচি রয়েছে। তো এখানে একটা বাটি নিয়েছি, একটা ছাঁকনি নিয়েছি আর অরেঞ্জ জুসটাকে দিয়ে দেবো, আর একটা চামচের সাহায্যে খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি অরেঞ্জের জুসটা বের করে নেব। এখানে মোটামুটি আমার 1.5 কাপের মতো অরেঞ্জ জুস বের হয়েছিল। তো পরে আমি আরেকটা অরেঞ্জ আমি অ্যাড করি, বাট এখানে করি না, তো পরে আমি সেটা দেখাচ্ছি তোমাদের। এখানে আমি কিন্তু কয়েকটা চোঁচা নিয়ে নিয়েছি, যেই অরেঞ্জগুলো জুস বের করেছি সেখান থেকে কয়েকটা চোঁচা নিয়েছি, আর খুব ভালো মতো করে যে সাদা অংশটা আছে সেটাকে কিন্তু আমি বের করে নিচ্ছি, কারণ ওই সাদা অংশটা তেতো লাগে খেতে, তো কেকটাকে নষ্ট করে দিতে পারে। তো যেহেতু আমি কেকটার মধ্যে একটু বেশি পরিমাণে অরেঞ্জ ফ্লেভার চাইছি, তো সেই কারণে আমি সাদা অংশটাকে বের করে অরেঞ্জের যেই চোঁচাটা আছে সেটাকে আমি ইউজ করব। তোমরা চাইলে অরেঞ্জ পিলটাও ব্যবহার করতে পারো, সেটাকে কোনো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো, বাট আমি এখানে এভাবে সাদা অংশটাকে বের করে কুচি কুচি করে কেটে নেব। আমার এভাবেই সহজ মনে হয়, তোমাদের যেভাবে সহজ মনে হবে তোমরা তোমাদের নিজের মনের মতো করে করে নিতে পারো। তো এখানে আমি পাতলা পাতলা স্লাইস করে কাটবো, ছোটো ছোটো পাতলা পাতলা করে, তোমরা তোমাদের যে কোনো পছন্দ মতো শেপে কাটতে পারো, যাতে করে মিক্সার গ্রাইন্ডারে খুব সুন্দর মতো করে গ্রাইন্ড হয়, কারণ ভালো মতো গ্রাইন্ড হওয়াটা দরকার। তো দেখতে পাচ্ছ আমি কুচু কুচু করে কাটছি, সেরকম মানে আমি কোনো শেপ দিয়ে কাটছি না, তো র্যান্ডমলি আমি কেটে নিচ্ছি জাস্ট। অনেকে বলো যে অরেঞ্জে যে চোঁচাটা যে তেতো লাগে, কিন্তু সাদা অংশটা বের করে দিলে একদমই তেতো লাগবে না। তো এখন আমি সরাসরি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, আমি কোনো হ্যান্ড বিটার ইউজ করব না, কিচ্ছু করব না, আমি ডিরেক্ট একটা মিক্সার গ্রাইন্ডারে কাজটা করব। এখানে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি আর আমি যে অরেঞ্জের চোঁচাগুলো নিয়েছিলাম ওগুলোকে আমি এখন দিয়ে দেবো এই পর্যায়ে। তো এখানে আমি 1/4 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত মিশ্রণটাকে একটা সুন্দর এক মিশ্রণ বানিয়ে নেব, সরি। তো এখানে দেখতে পাচ্ছ একটা মিশ্রণ হয়ে গেছে। এবার এখানে আমি 1 কাপের মতো চিনি অ্যাড করে দেব। তো আমি এই এই কাপটা মেজারমেন্টে আমি এই সমস্ত রান্নাটা আমি কমপ্লিট করব। তো এখানে 1 কাপের মতো আমি দিয়ে দিলাম চিনি, আর 1/2 কাপের বেশি পরিমাণ আমি অরেঞ্জ জুস এখানে ব্যবহার করছি। তো সরি, একটা কথা বলতে একদম ভুলে গেছি, আমি এখানে 2.5 কাপের মতো ময়দা ইউজ করেছি, কিন্তু সেই ক্লিপটা নিতে আমার মিস হয়ে গেছে, তো আই এম সো সরি। তো এখানে আমি যেই জুসটা বানিয়েছিলাম, তো আমি ওই জুসটা এখানে দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে বানানো জুসটা। তো এখানে ময়দার সাথে খুব ভালো মতো করে আমি মিশিয়ে নেব। আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে, যার জন্য আমাকে মেশাতে কিন্তু একটু প্রবলেম হচ্ছে। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। তোমরা একটা বড় বাটি নেবে প্রথমেই, খুব ভালো মতো করে মিশিয়ে নেবে। তো আমার কিন্তু ব্যাটারটা একটু ঘন লেগেছে বেশি, তো আমি এখানে 3-4 টেবিল চামচের মতো দুধ অ্যাড করে দিয়েছি। অবশ্যই দুধটাকে কিন্তু জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে।
তো এভাবে খুব ভালো মতো করে আমি কিন্তু ব্যাটারটাকে মিশিয়ে নেব খুব সুন্দর করে। আর এখানে হয়তো তোমরা কিছু লাংস দেখতে পাচ্ছ, এটা একদমই লাংস না, আমি যে অরেঞ্জগুলোকে দিয়েছিলাম ওরা ছোট 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 কিছু পার্টিকেলস রয়েছে যার জন্য কিন্তু ওরকম দেখতে মনে হচ্ছে। তো আমি তোমাদের দেখাচ্ছি যে এরকম একটা কনসিস্টেন্সি দরকার আমাদের, বেশি পাতলা না বেশি ঘন না, এরকম একটা কনসিস্টেন্সি। তো আমি কিন্তু এখানে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি, আমি বেকিং পাউডার ইউজ করছি না, বেকিং সোডা ইউজ করছি না, আমি কিন্তু এখানে ইনো দিয়ে এই ইয়েটা কেকটা কিন্তু বানাবো। আর ইনোটা অবশ্যই লাস্টে দেবে একদম। তো এখানে আমি একটা জাস্ট অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের বাড়িতে যে কোনো মাপের অ্যালুমিনিয়ামের পাত্র নিতে পারো বা কেক টিন ব্যবহার করতে পারো। আমার বাড়িতে কেক টিন নেই, আমি মোটামুটি 1.5 বছর যাবত এটার মধ্যেই কেকটা বানাই। তো আমি এখানে তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি, তারপর আমি কিছুটা ময়দা দিয়ে ভালো করে আমি গোটাটাতে স্প্রেড করে নিচ্ছি যাতে করে কেকটা নিচের তলায় লেগে না ধরে। তো এভাবে খুব ভালো মতো করে আমি স্প্রেড করে নেব, তারপর আমি চলে যাব আমার ব্যাটারটাতে। এবার আমি এই পর্যায়ে ইনোটা দিয়ে দেব, আর এই ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য আমি এখানে 2 থেকে 2.5 টেবিল চামচের মতো দুধ এখানে কিন্তু ইউজ করছি। তো ইনোটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তারপরে খুব ভালো মতো করে আমি কিন্তু এটাকে মিশিয়ে নেব। ইনোটা একদম লাস্টে যাওয়ার চেষ্টা করবে, ইনো মিক্সড করার পরে কোনো রকমভাবে সেটাকে 5-10 মিনিট রাখবে না, খুব যতটা সম্ভব তাড়াতাড়ি এটাকে ওভেনে দেওয়ার চেষ্টা করবে। এখানে কিন্তু দেখবে আমি যখন মেশাচ্ছি নিচে কিন্তু জালির মতো তৈরি হয়ে গেছে, তো খুব সুন্দর মতো কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে কেকটাকে বেক করার জন্য। তো এভাবে খুব ভালো মতো করে আমি কিন্তু মিক্স করে নেব। এবার আমি চলে যাব কেকটাকে আমি ঢালার জন্য। এবার আমি কেক টিনটা নিয়ে নিয়েছি, ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি, তোমরা কনসিস্টেন্সিটা কিন্তু দেখতে পাচ্ছ, এরকম একটা কনসিস্টেন্সি আমাদের প্রয়োজন আছে। তো এভাবে আমি এটাকে একটু ভালো করে ড্যাব ড্যাব করে নেব যাতে করে খুব ভালো মতো করে এটা স্প্রেড হয়ে যায়। তো এখানে একটা খুব বাজে একটা পাত্র আমি নিয়েছি, এটাকে আমি ইউজ করি বেসিক্যালি বাড়িতে কেক বানানোর জন্য। তোমরা প্রেশার কুকার, মাইক্রো ওভেন, তোমাদের পছন্দ মতো যে কোনো কিছু ইউজ করতে পারো। আমি একটা লবঙ্গ দিয়ে ফুটোটাকে বন্ধ করে দিয়েছি। আমি এটাকে নিয়েছি লো টু মিডিয়াম হিটে, এটাকে প্রথমে আমি 10 মিনিট বানাবো, তারপর আমি পাওয়ারটাকে লো করে দেব। তো এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু বেক হয়ে গেছে আমার কেকটা। এখানে আমি একটা কমলা লেবু নিয়েছি আর 1.5 চামচের মতো চিনি দিয়েছি, এটাকে আমি অরেঞ্জ সিরাপ বানিয়ে আমি সাইডে রেখে দেব। তো এবার আমার কাজ যেটা হবে সেটা হলো জেলি বানানো। তো আমি প্রথমে যে অরেঞ্জ জুসটা বের করেছিলাম সেখান থেকে আমি কিছুটা দিয়েছিলাম আর বাকিটা আমি রেখে দিয়েছিলাম। তো এই অরেঞ্জ জুসটার মধ্যে আমি 1.5 চামচের মতো চিনি দিয়েছি আর 1 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। তো এটাকে আমি ভালো করে প্রথমে মিক্সড করে নেব, ঠিক আছে? এটাকে ভালো করে মিক্সড করা হয়ে গেলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি কড়াইতে, এবার এটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দেব আর এটাকে খুব ভালো মতো করে জাল দিয়ে আমি একটা জেলি বানিয়ে নেব। যখন তোমরা এটাকে জাল দেবে এটা যেন একদম হাই হিটে না থাকে, একদম লো না, লো টু মিডিয়াম হিটে যেন এটা থাকে। আর এটাকে বানানোর সময় আমাদের একটু চামচটা মাঝে মধ্যেই নাড়াচাড়া দিয়ে দেখে নিতে হবে যাতে করে পুড়ে না যায় বা লেগে না ধরে। তো দেখো এখানে আমি ভালো মতো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মাঝে মধ্যে আমি এটাকে এটাকে মোটামুটি আমার বানাতে সময় লেগেছিল আমার 5 মিনিটের মতো, আর কেকটা বেক করতে সময় লেগেছিল 35 মিনিটের মতো সময় আমার লেগেছিল। তো তোমাদের বাড়িতে পাত্রের ওপর ডিপেন্ড করে কেকটা কিন্তু তৈরি হবে, সেটা হতে পারে 40 মিনিটে বা 45 মিনিটে কোথাও হয়ে যায়, কোথাও 30 মিনিটেও হয়ে যায়। তো এখন আমার এই ইয়েটা একদম রেডি হয়ে গেছে, সরি আমি রেডি হয়নি, এটাকে আমি দেখলাম যে এটা পাতলা রয়েছে, আমি এখানে একটু টেস্ট করে দেখেছি এটা একটু টক টক আমার লাগলো। তো যার জন্য আমি আরও 2 টেবিল চামচের মতো চিনি এখানে অ্যাড করে দিয়েছি, এই ব্যাটারটা আরেকটু যখন ঘন হয়ে যাবে তখন আমরা কিন্তু এটাকে নামিয়ে নেব। তো মোটামুটি এটা ঘন হয়ে এসেছে, একটা কনসিস্টেন্সিটা চলে এসেছে যেটা আমি চাইছিলাম, কারণ ঠান্ডা হলে এটা আরেকটু ঘন হয়ে যাবে। তো এটাকে আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। তো এখন সরাসরি আমি কেকটাতে চলে যাচ্ছি, কেকটা খুব সুন্দর মতো বেক হয়েছে, নিচে একদম লেগে ধরেনি। তো এখন আমি একটা ছুরির সাহায্যে চারপাশটাকে প্রথমে আমি একটু উঠিয়ে নেব।
এবার ওখানে যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু ময়দাটা, যে ময়দাটা আমি দিয়েছিলাম ওই ময়দাটাই সাথে সাথে উঠে আসছে। এবার আমি চাকুর সাহায্যে কয়েকটা ফুটো করে দেবো, যাতে করে আমি যেই অরেঞ্জ সিরাপটা বানিয়েছিলাম যাতে সেটা খুব ভালো মতো করে কেকের ভেতরে ঢুকে যায়। তো কেকটা খেতে সফট সফট লাগবে, সেই জন্যই আমি এই অরেঞ্জ সিরাপটা এখানে ইউজ করব। তো দেখো কেকটা সুন্দর মতো হয়ে গেছে, আমি এখানে আরও কয়েকটা ফুটো করে দিচ্ছি যাতে করে খুব ভালো মতো করে অরেঞ্জ সিরাপটা ভেতরে ঢুকতে পারে। চিনিটা ভালো করে গুলেছে কিনা সেটা কিন্তু লক্ষ্য রাখবে অবশ্যই। তো এভাবেই আমি ধীরে 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 সমস্ত কেকটার মধ্যে আমি সুগার সিরাপটা দিয়ে দেব। আমি উল্টো পেটটা উল্টে নিয়েছি, এখানে দেখো সাদা সাদা দেখে খুব বাজে মনে হচ্ছে, বাট এটা কোনো ভয়ের কারণ না, এটা হলো ময়দা আর তেল মিশিয়েছিলাম ফার্স্টে যে আমি, তো ওটার জন্যই। তো এটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব। তো এখানে পরিষ্কার করা হয়ে গেছে, এখানে আমি কয়েকটা ফুটো করে দেব আর অরেঞ্জ সিরাপটাকে আমি এখানে দিয়ে দেব, যাতে করে ওপর নিচ সমস্ত দিকে কেকটা মস্টটা পেয়ে যায় আর কেকটা খেতে খুব সফট লাগে আর প্রতিটা বাইট আমাদের খুব ভালো লাগে খেতে। তো কেকটা তোমরা প্লিজ অবশ্যই ট্রাই করবে, ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো এভাবে আমি বাকি যে অরেঞ্জ সিরাপটা আছে আমি ওপর দিয়ে এই অরেঞ্জ সিরাপটাকে আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। তো এভাবে কেকটা মোটামুটি অরেঞ্জ সিরাপ দেওয়া হয়ে গেল। এবার আমি জেলিটা আছে, দেখো জেলিটা কিন্তু ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে। এই জেলিটাকে তোমরা কিন্তু ব্রেডের সাথেও ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে খেতে। তো এভাবে আমি খুব ভালো মতো করে এটাকে দিয়ে দিচ্ছি জেলিটাকে ওপর থেকে, আর কেকটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। কেকটা খেতে প্রচণ্ড টেস্টি, তোমরা অবশ্যই ট্রাই করবে। থ্যাংকস ফর ওয়াচিং।